হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট থিং। এই হচ্ছে আমার পিসেস 7-Eleven। সো লেটস গো ইনসাইড 7-Eleven সুপার মার্কেট, যেটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কনভিনিয়েন্স স্টোর চেইন। সো লেটস গো দেখি এটার ভিতরে কী কী আছে। এটি একটি 24 আওয়ার্স ওপেন স্টোর, যেখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই সেক্টরটা হচ্ছে মাল্টেড মিল্ক, ওভালটিং, মাইলো, হরলিক্স, এই টাইপের আর যত রকম ড্রিঙ্কস আছে এগুলোর প্রাইস নর্মাল। এবং এই দিকটায় সব রকম কফি, এটা হচ্ছে আপনার নেসকাফে যে ব্ল্যাক টি, এক্সপ্রেসো, তারপরে ক্যাপুচিনো, সব রকম কফি আছে। এবং আইস টির আইটেমগুলো আছে, স্মল থেকে বিগ অ্যান্ড লার্জ সব রকমের প্যাকেট আছে। তো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন। এখানে হট অ্যান্ড কোল্ড কফি সব ভ্যারাইটিস টাইপের আছে। এবং এই দিকটায় সব কুকিং সেট, মশলা, স্পাইসি, তারপরে থাইল্যান্ডের যে ফেমাস কারি, ওইগুলো আইটেম আছে এখানে সব রকম। কোকোনাট মিল্ক, তারপরে অনেক ডিফারেন্ট টাইপের সস, থাইল্যান্ডের যে ওয়েস্টার সসটা তারা ইউজ করে নর্মালি তাদের বেশিরভাগ খাবারে, ওই সসগুলো পাওয়া যায় এখানে। এবং আরও বিভিন্ন রকম টেস্টির আইটেম আছে, তো যেগুলো হালাল ওইটাতে দেখাই থাকে হালাল আইটেম, তো ওগুলো নিশ্চিন্তে কেনা যায়। এই দিকটায় সব ফ্রুট পিকলগুলো আছে, তামারিন্ড, তারপরে ম্যাঙ্গো, অনেক রকম ফ্রুট দিয়ে বানানো আছে। তো কিছু আছে স্পাইসি, অনেকগুলো সুইট অ্যান্ড সাওয়ার। তো আমি আমলির একটা প্যাকেট নিচ্ছি, এটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো, এখন পেমেন্ট করছি। একটা এনার্জি ড্রিঙ্কস নিছি এখান থেকে। আমি এখন নেক্সট আর একটা 7-Eleven চলে যাচ্ছি, সাথেই থাকুন এটা দেখার জন্য। এটা আমার হোটেলের সাথেই, তো আমি এখান থেকে কেনাকাটা করবো, এর আগে আমি এখানে ছিলাম। তো দেখছি এখানে আরও বেশি আইটেম আছে, আর হোটেলের কাছে হওয়াতে সামনেই, তো ব্যাগ নিয়ে ঘুরতে হবে না। এগুলো হচ্ছে সব এনার্জি ড্রিঙ্কসের সেক্টরটা। এদিকে সব রকম এনার্জি ড্রিঙ্কস আছে, যেগুলো ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশে হয়তো পাওয়া যায় না, কিন্তু এখানে থাইল্যান্ডে এই ব্যাংককে বা এই 7-Eleven সব রকম আইটেমগুলো আছে। কোরিয়ান ফেমাস রামেন বা নুডলস, এটা আমার ফেভারেট। আমি ইউরোপের অনেক দেশ থেকে এগুলো কিনছি, তো প্রতি প্যাকেটের দাম পড়ে প্রায় ওইটা 200-250 টাকা বাংলাদেশি টাকায়, কিন্তু এখানে প্রাইসটা অনেক কম। তো আমি অনেকগুলো কেনার চেষ্টা করছি, কিন্তু লাগে যে বেশি নেওয়া যাবে না, তাই নিতে পারলাম না। আর এখান থেকে ড্রাই ফ্রুট আইটেমগুলো আছে। প্রতিটা 7-Eleven আপনি পাবেন গ্রোসারি আইটেম, যেমন দুধ, ডিম, ব্রেড, আরও অনেক কিছু। এছাড়াও আপনি এখানে পাবেন টয়লেটিস এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। আমিও কিছু কেনাকাটা করতেছি, এক প্যাকেট নাটস নিয়ে নিলাম। প্যাকেটটার দাম মাত্র 24 বাত, প্রায় 70 টাকার মতন হবে কম বেশি। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম, সফট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস এবং অ্যালকোহল আইটেম, এখানে সব বিয়ারের সেক্টরগুলো। নর্মালি অ্যালকোহল রাত্রে 11টার পরে আর সেল করে না, তারা বন্ধ করে দেয়। আর এগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস, এখানে বাইরে বার বা রেস্টুরেন্ট থেকে দাম অনেক কম। এই দিকটায় দেখেন কত রকম যে এনার্জি, ডিফারেন্ট টাইপের এনার্জি ড্রিঙ্কস আছে। এটা হচ্ছে ফেমাস থাইল্যান্ডের যে অরিজিনাল রেডবুল, আর ওইটা পরবর্তীতে বানানো হয়েছে, কিন্তু ফেমাস মেন অরিজিনাল রেডবুল ওইটা ছিল। আমি এখান থেকে কিছু পানির বোতল নিয়ে নিচ্ছি হোটেলে রুমে যাওয়ার আগে। আমি প্রতিদিনই এখান থেকে পানি কিনে নিচ্ছি, আর প্রাইস খুবই কম, 6-7 বাত, 20-25 টাকার মতন হবে। তো আমি বাইরে হোটেলের পানি খাচ্ছি না, এই বোতলের পানি নিচ্ছি। এগুলো সব চিপসের আইটেমগুলো দেখতে পাচ্ছি এখানে, যে প্রিঙ্গলস যে ফেমাস চিপসটা আছে, এটা আমার ফেভারেট। এটা দেখলাম অনেক রকম ফ্লেভারের আছে, এটা তো ক্লাসিক। আর একটা দেখলাম ব্ল্যাক ট্রাফল, ওটা আমি এখন ওটা ট্রাই করবো, এটা আগে কখনো ট্রাই করি নাই। আর লেস চিপসেরও সেম এই প্যাকেটে তারা বানিয়েছে, ওইটাও 2-3টা ট্রাই নিতেছি। এবং প্রতিটা 7-Eleven সুপার মার্কেটেই রেডি ফুডও পাওয়া যায় এখানে, স্যান্ডউইচ, তারপরে বার্গার এবং কফি মেশিন থাকে সবগুলো 7-Eleven। যেহেতু সবসময় স্টোরটা খোলা থাকে, তো যে কোনো সময় চাইলেই খাবারের জন্য সব কিছু কেনা যায়। তো 7-Eleven থেকে কেনাকাটা করে বের হয়ে গেলাম, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, এখন হোটেলে চলে যাব।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকুন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হারিয়ে যাচ্ছি।